السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، شو بيرو ديني بھائي بونيرا اي پربي امرا دوشتنتا ايبان رين تيكي مكتی پاوار دعا যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আসুন এই গুরুত্বপূর্ণ দোয়াটা জেনে নিই। ব্যক্তির জীবনে দুশ্চিন্তা বালা মুসিবাত আসবে, এটি হচ্ছে স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে দিক নির্দেশনা এসেছে সেইটি আমরা ফলো করি, তা হচ্ছে এই যে ব্যক্তি যদি ঋণের জর্জরিত হয় এবং ব্যক্তি যদি টেনশন সার্বক্ষণিকভাবে ফিল করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটি যদি কেউ পড়ে আল্লাহ তার টেনশন দূর করে দিবেন এবং ঋণ থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তাকে মুক্ত করবেন। আবু দাউদ শরীফে হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মসজিদে নববীতে নামাজের টাইম ছাড়া তিনি সেখানে বসে আছেন। হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করলেন, দেখলেন আবু উমামা বাহিলি আল আনসারী সাহাবি মসজিদে সে ভারাক্রান্ত হৃদয়ে চিন্তাগ্রস্ত অবস্থায় সে বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু উমামা আল বাহিলিকে জিজ্ঞেস করলেন, উমামা তুমি নামাজের টাইম ছাড়া কেন তুমি এখানে অপেক্ষা করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে চিন্তা পেয়ে বসেছে, ঋণের বোঝা নিয়ে আমি দিনাতিপাত করছি, টেনশন ফিল করছি ইয়া রাসূলুল্লাহ। এই জন্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে আরামদায়ক স্থান হচ্ছে মসজিদ, আল্লাহর ঘরে মসজিদে এসে আমি অবস্থান করছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আবু উমামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিব না, এই দোয়াটি যদি তুমি পড়ো তাহলে আল্লাহ তোমার টেনশন দূর করে দিবেন এবং ঋণ থেকে তোমাকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন মুক্তি দান করবেন। তখন আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাকে দোয়াটি শিক্ষা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে দোয়াটি শিক্ষা দিলেন, এই দোয়া হচ্ছে এই, বললেন আল্লাহুম্মা তুমি বলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়াউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়াউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আবার বলি, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়াউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়াউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। চমৎকার দোয়া, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি চিন্তা এবং পেরেশানি থেকে, মিনাল আজাস মিনাল হাম্মি ওয়াল হাজান, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি সব ধরনের অক্ষমতা এবং অলসতা থেকে, মিনাল আজাসে ওয়াল কাসল, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা এবং কৃপণতা থেকে, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ এবং মানুষের ক্রোধ থেকে। আবু উমামা আল বাহিলি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুপাতে আমি এই দোয়াটি কন্টিনিউ পড়তে রাখলাম, অল্প সময়ের মধ্যে আল্লাহ আমাকে ঋণ থেকে মুক্তি দান করলেন এবং আল্লাহ আমার টেনশন দূর করে দিলেন। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আমরা এই দোয়াটি পেয়েছি, এই দোয়াটি সবসময় বেশি পরিমাণে আমরা পড়ার চেষ্টা করি। দোয়া হচ্ছে ইবাদতের সার, আর দোয়া হুয়াল ইবাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদতের সার হচ্ছে দোয়া। এই জন্যই আমরা বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া করব। এই যে আমাদের জীবনে টেনশন আসে, চিন্তা আসে, এটি আসাটা স্বাভাবিক। সুতরাং আমরা যদি টেনশন অথবা চিন্তা যদি ফিল করি বা টেনশন চিন্তা যদি আমাদেরকে পেয়ে বসে, সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন, এই দোয়াটি যদি পড়ি তাহলে আল্লাহ আমার টেনশন দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে এই,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির যদি চিন্তা টেনশন যদি পেয়ে বসে আর এই দোয়াটি যদি পড়ে আল্লাহ সুবহান ওয়া তাআলা তার টেনশন দূর করে দিবেন দোয়াটি হচ্ছে এই আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আল্লামতাহু আহাদা মিন খালকিক أبي استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي وغمي أي دعاء الرسول صلى الله عليه وسلم إلا أذهب الله همه وغمه وأبدل مكانه فرحا أي دعاء تجوتي كيو پوري الله سبحانه وتعالى تار تنشن دور كوري আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে আনন্দ এবং সুখ দান করবেন আসুন এই দোয়াটি আমরা পড়ি হিসনুল মুসলিমে এই দোয়াটি আমরা পেয়ে যাব সেখান থেকে আমরা এই দোয়াটি মুখস্থ করে নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের টেনশন দূর করে দেন সকলকে চিন্তামুক্ত রাখুন এবং আমরা যাতে সচ্ছল এবং আনন্দময় জীবন যাপন করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন হাদা وصلى الله نبينا محمد وعلى آله وصحبه سبحان الله والحمد لله لا إله إلا الله